সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের রাষ্ট্রীয় ব্যবসায়ের উপরে ধারাবাহিকভাবে বলেছিলাম 6টা ক্লাস নেব। অলরেডি আমরা 2টা ক্লাস সম্পন্ন করেছি, আজ তৃতীয় ক্লাসে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। গত ক্লাসগুলোতে আমরা রাষ্ট্রীয় ব্যবসায়ের সংজ্ঞা, এর কিছু বৈশিষ্ট্য এবং এর কিছু উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। তো এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা পরিচিতি, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায়ের যে বিভিন্ন ক্ষেত্রগুলো রয়েছে, অর্থাৎ সরকারের যে সকল প্রতিষ্ঠান বা সংস্থা বা এজেন্সি রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। তো সবগুলো নিয়ে আসলে এই সময়ে আলোচনা করা সম্ভব নয়, তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ 18টি প্রতিষ্ঠান নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো এতক্ষণে আলোচনা হয়তো তোমাদের অনেকের বোরিং লেগে যেতে পারে, তো সেগুলো একটা মনোটোনাস ভাব কাটানোর জন্য আমরা এখানে কিছু চিত্রের মাধ্যমে অনেক জিনিস বোঝানোর চেষ্টা করব। হয়তো আশা করি তোমাদের এই বিষয়গুলো ভালো লাগবে। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পরিচিত করার ক্ষেত্রে এর লোগো, মনোগ্রাম এবং এই প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু ছবি তোমাদের সামনে আমি তুলে ধরবো, যাতে প্রতিষ্ঠান সম্পর্কে একটু ধারণা পেতে তোমাদের সুবিধা হয়। তো প্রথম যে প্রতিষ্ঠানটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ওয়াসা, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ অথরিটি, যেটাকে সংক্ষেপে ওয়াসা নামে আমরা চিনি। তো আমরা এখানে একটা ওয়াসার লোগো বা মনোগ্রাম দেখতে পাচ্ছি, একটা পানির কল দেখা যাচ্ছে। তো এটা থেকে আমরা কিছুটা আইডিয়া পেতে পারি, এখানে দেখা যাচ্ছে জরুরি পানি সরবরাহ একটা ট্রাক বা ট্যাঙ্ক যাচ্ছে, যেটাতে পানি সরবরাহ বা সাপ্লাই করা হয়, ঢাকা ওয়াসা লেখা আছে। তো আমরা 2টা ওয়াসা আছে, একটা ঢাকা এবং চট্টগ্রাম। তো আমরা ঢাকা ওয়াসা নিয়ে মূলত আসলে এখানে আলোচনা করব। এখানে পানি শোধনাগার বা পানি সরবরাহের একটা লাইনের চিত্র আমরা এখানে দেখতে পেলাম। তো ওয়াসা এটা আসলে 1963 সালে, যখন দেশ স্বাধীনের আগে পূর্ব পাকিস্তান অধ্যাদেশে রাষ্ট্রপতি এক আদেশে এটা গঠিত হয়। দেন 1989 সালে ঢাকা এবং 90 সালে নারায়ণগঞ্জের কার্যক্রম শুরু হয়। আমরা কিন্তু বলছি ঢাকা ওয়াসা সম্বন্ধে, চিটাগাংয়ে কিন্তু ওই 63 সালে এক সময় একই সাথে কার্যক্রম শুরু হয়। তো ঢাকা ওয়াসার যেটা সেটা অ্যাক্ট 1996 এর মাধ্যমে কার্যাবলী গঠিত হয়। ঢাকা ওয়াসার যে কার্যক্রম যে এরিয়ার ভিতরে হয় সেটা 660 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এর কার্যক্রম পরিচালিত হয়, যেটা 125 মিলিয়ন জনগণকে এটা সেবা দিয়ে থাকে। এটি কাজের সুবিধার জন্য 11টি অঞ্চলে বিভক্ত আছে। এবং এখানে একটা কথা বলা দরকার যে আমরা বলছি ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ অথরিটি, তো সোয়ারেজ সম্বন্ধে তোমাদের অনেকেরই আইডিয়া নেই, তো এটা সম্বন্ধে তোমাদের প্রশ্ন দেখতে পারে আসলে সোয়ারেজ কি জাতীয় বিষয় নিয়ে কাজ করে বা সোয়ারেজ আসলে কি। আসলে এখানে পানি সরবরাহ, পানি নিষ্কাশন বা পানি সরিয়ে দেওয়া এবং ভূগর্ভস্থ মাটি নিচ দিয়ে যে সকল নর্দমা দিয়ে ড্রেনেজ সিস্টেম দিয়ে আবর্জনা ময়লা বা এই সকল পানি নিষ্কাশন বা ওই আমাদের যে বাথরুমে বর্জ্য বা একটু নোংরা জিনিসপত্র যে অপসারণের কাজগুলো করা, সেগুলোকে এক কথায় আমরা আসলে এখানে সুয়ারেজ নামে অভিহিত করছি। তো এই ওয়াসা যে কাজগুলো করে মূলত সেটা হলো শিল্প এবং বাণিজ্যিক ব্যবহার এবং খাবার পানি নিরাপদ সরবরাহ করা, অর্থাৎ বাসাবাড়িতে যে আমরা পানি খাই সেগুলো সরবরাহ করে, পাশাপাশি ইন্ডাস্ট্রি উৎপাদন কাজে বা বাণিজ্যিক কাজে অনেক পানির প্রয়োজন হয়, তো সেইগুলো পানি এরা আসলে সরবরাহ করে থাকে। পাশাপাশি যেটা আগে বলছে ভূগর্ভস্থ নর্দমা ব্যবহারের মাধ্যমে বর্জ্য নিষ্কাশন করে থাকে। আরেকটা জিনিস হচ্ছে পানি অপসারণের জন্য ড্রেনেজ ব্যবস্থা, যা পানি আটকে যায়, নালা নেই, মাঝে মাঝে আমরা টিভিতে এই ধরনের রিপোর্ট দেখি। তো এইগুলো মানে ব্যবস্থাপনার যে কাজগুলো সেটাই আসলে ওয়াসা করে থাকে। তো ওয়াসার পরে যেটা প্রতিষ্ঠান নিয়ে একটু আমরা আলোকপাত করব বা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। তো বাংলাদেশ রেলওয়ে আমরা এখানে একটা ট্রেনের ছবি দেখতে পাচ্ছি যে ছাদে প্রচুর লোক যাচ্ছে। তো আমরা শ্রীমঙ্গলে যারা অধিবাসী, তো এখানে রেল স্টেশন থাকার কারণে আমরা এ সম্বন্ধে সবার একটা ধারণা আছে বাংলাদেশ রেলে। তো এখানে একটা মনোগ্রাম দেখতে পাচ্ছি, বাংলাদেশ রেলে মনোগ্রাম
এমন হয় আর কি। তো রেলের যে বিষয়গুলো সেটা হচ্ছে, এটা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন একটি, বাংলাদেশে একমাত্র রেল পরিবহন ব্যবস্থা, অর্থাৎ এটি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এর সচিব মানে রেলের যে সচিব থাকেন তিনি পদাধিকার বলে রেলের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এটি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে, 1862 সালে আসলে রেল প্রতিষ্ঠিত হয়। এটি দুটি জোনে কাজের সুবিধার জন্য পূর্ব এবং পশ্চিম জোনে বিভক্ত, এবং প্রতি জোনে একজন করে জেনারেল ম্যানেজার বা জিএম থাকে। যে কাজগুলো করে থাকে মূলত, এটা যাত্রী পরিবহনের জন্য আন্তঃনগর ট্রেন, আমরা জানি এক শহর থেকে আরেক শহরে যেটা যায় মেইল বা লোকাল ট্রেন, এটা সম্ভবত তোমরা জানো, কমিউটার ট্রেন। কমিউটার ট্রেন বলতে আসলে এটা একটা ধারণা থাকা জন্য একটু এখানে বলি যে কমিউটার ট্রেন হচ্ছে এমন একটা ট্রেন যেটা মূলত আসলে নির্দিষ্ট শহরে অথবা ওই শহরতলিতে বা শহরের পার্শ্ববর্তী অন্য কোনো শহরে মানুষ পরিবহনের কাজে বা যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হয়। সাধারণত অফিসগামী লোকজনগুলো এই ট্রেনটা বেশি ইউজ করে থাকে। এর পাশাপাশি আরেকটা পণ্য পরিবহনের জন্য এদের মালবাহী ট্রেন রয়েছে। বাংলাদেশে মোট রেলপথ আছে 1885 কিলোমিটার, দুই ধরনের, একটা মিটার গেজ আর একটা ব্রড গেজ। তো আমরা জানি মিটার গেজ আর ব্রড গেজ কি। আর রেল স্টেশনের সংখ্যা বাংলাদেশে 498টি। তো রেল সম্বন্ধে জানলাম, এবার একটু সড়ক সম্বন্ধে জানি। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি, আমরা অনেকে এটার নাম শুনেছি বা জানি। এটা বিআরটিসির একটা লোগো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বিআরটিসি সুন্দর একটা বাস, নতুন এই বাসগুলো এসেছে বাংলাদেশে। তো বিআরটিসি এই একটা, এখানে মোটর ড্রাইভিং লাইসেন্সের একটা ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ এরা ড্রাইভিং লাইসেন্সও প্রোভাইড করে থাকে। তো বিআরটিসি যে কাজগুলো করে থাকে বা এদের সম্বন্ধে একটু আইডিয়া আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি, সেটা হলো এটা 1961 সালে রাষ্ট্রপতির 7 নং অধ্যাদেশের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় ঢাকায়। ঢাকায় 7টি বাস ডিপো আছে এবং 2টি ওয়ার্কশপ আছে, ঢাকার গাজীপুরে এবং তেজগাঁওয়ে, এবং এর 5টি ট্রেনিং ইনস্টিটিউট আছে। তো ওয়ার্কশপ সম্বন্ধে তোমাদের হয়তো একটু জানার জন্য এখানে বলো, ওয়ার্কশপে যে কাজগুলো হয় মূলত সেখানে গাড়ির যে বডি এবং ব্যাটারি তৈরি হয় এবং গাড়ি মেরামত এবং সংযোজন অর্থাৎ অ্যাসেম্বলিং করা, এই কাজগুলো এখানে হয়। তো ঢাকার বাইরেও এর 9টি ডিপো আছে এবং 12টি ট্রেনিং ইনস্টিটিউট আছে। তো এই সংস্থা বা বিআরটিসি এর বাস আছে 1116টি, 1116, এবং ট্রাক আছে 140টি। এগুলো যাত্রী এবং মালামাল পরিবহনে ব্যবহার করা হয়। এগুলো সাধারণত ঢাকার অভ্যন্তরে এবং ঢাকার সাথে বিভিন্ন জেলা বা আন্তঃজেলা বাস সার্ভিস এদের আছে। এর পাশাপাশি ট্রাক যেগুলো, সেগুলো সরকারি বিভিন্ন খাদ্য সামগ্রী, ত্রাণ, দুর্যোগের সময় বা সার পরিবহনের কাজে ব্যবহার করে। যেমন টিসিবি এর মাধ্যমে যখন খাদ্যদ্রব্য যায় তাদের বিআরটিসি গাড়িতে করে সেগুলো নিয়ে যাওয়া হয়, বা সরকারের বিভিন্ন সার এক এলাকা থেকে এলাকা দেওয়া বা ত্রাণ দেওয়ার কাজে এটা মূলত বেশি ব্যবহার করা হয়। তো যে 17টি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, অর্থাৎ ঢাকায় যে 5টি এবং ঢাকার বাইরে 12টি, মোট 17টি প্রতিষ্ঠান, সেখানে মূলত চালকদের বা ড্রাইভারদের যে আছে তাদের, এবং টেকনিশিয়ান যারা গাড়ি মেরামত বা অ্যাসেম্বলিং এর কাজ করে তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই হলো মূলত বিআরটিসি। এরপরে যে প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে বিআইডব্লিউটিসি বা বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, যেটাকে আমরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা নামে অভিহিত করে থাকি। তো বিআরটিসি এর লোগো আমরা এখানে দেখতে, সরি, বিআইডব্লিউটিসি এর লোগো, বিআইডব্লিউটিসি যেগুলো নিয়ে কাজ করে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লঞ্চ বা জাহাজের ছবি, MV 12 আউলিয়া। তো এটা আসলে সাধারণত দেশের দক্ষিণ অঞ্চলে বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষ পরিবহনের জন্য বেশি ব্যবহার করা হয়। এখানে আরো একটা জাহাজ দেখতে পাচ্ছি। তো বিআইডব্লিউটিসি যে কাজগুলো করে থাকে বা এর যে কার্যক্রম রয়েছে সেগুলো মূলত নৌপথে জাহাজ পরিচালনা এবং নদীবন্দর সমূহের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে, যেটা আমরা ছবি থেকে পরিষ্কার হয়েছি। এটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এটা পূর্ব পাকিস্তান শিপিং কর্পোরেশন ছিল দেশ স্বাধীনের আগে, এটা এবং ব্যক্তি মালিকানা যে বিভিন্ন প্রতিষ্ঠান ছিল সেগুলো জাতীয়করণের মাধ্যমে মূলত আসলে এই দুটা মার্জ হয়ে বিআইডব্লিউটিসি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা মূলত রাষ্ট্রীয় ব্যবসায়ের কিছু ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করলাম।
রাষ্ট্রীয় ব্যবসায় অনেক ক্ষেত্র রয়েছে, আসলে একটা ক্লাসে তো এতগুলো আলোচনা করা সম্ভব নয়, এই জন্য আমরা মূলত ধারাবাহিক ভাবে অনেকগুলো ক্লাসে সেগুলো কভার করার চেষ্টা করব। তো আজকে যেগুলো নিয়ে আলোচনা হলো, আশা করি তোমরা সেগুলো অনুধাবন করতে পেরেছো, এবং আগামী ক্লাসগুলোতে আরো কিছু প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করার আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই ইতি টানছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।